ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মান্টি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কালকে দেখেছো যে আমরা কৃষ্ণনগর গেছিলাম। তো কি বলতো, ডোডো না সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিল, একদম 8টার সময় উঠেছে, তারপর আবার রাত 1:30 ঘুমিয়েছে। তো ও এখনও উঠতে পারেনি ঘুম থেকে, এখন বাজে সকাল 8:30, ও এখনও ঘুম থেকে উঠতে পারেনি, ও এখনও ঘুমাচ্ছে। আর আমার স্নান করে পুজোটা হয়ে গেছে, এখন আমার মামা এসছে বাজার নিয়ে। তার কারণ হচ্ছে আমার বাবা তো বাজারে যেতে পারে না, তো মামা এসছে, মামা বাজারটা নিয়ে এসছে। এবার আমি হচ্ছে চা করবো একটু, মামাকে দেবো, আমি খাবো, মা খাবে, বাবাও খাবে। মায়েরও স্নান হয়ে গেছে, মা একটু টুকিটাকি কাজ করছে, আর আমি এদিকে চাটা বসিয়ে দিই, তা নাহলে মামার আবার দেরি হয়ে যাবে, মামা তো আবার চলে যাবে। তো চলো আমি চাটা বসাই। আর তার আগে বলি যে তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো, কালকে দিনটা তোমাদের কেমন কাটলো, মানে ভ্যালেন্টাইন্স ডেটা তোমাদের কেমন কাটলো। আর তোমার হচ্ছে গিয়ে মানে আমাদের তো ভালোই কাটলো, তোমরা তো দেখেছো সবাই, কি বলবো। তো চলো চাটা বানিয়ে ফেলি। গেল আমি সকালে একটুখানি খেয়েছি চা, আবার একটু খাবো, অভ্যাস বুঝছো তো। তবু কি বলতো, শীতকাল বলে তাই, নাহলে গরমকালে না আমি খুব একটা চা টা খাই না। চলো এবার চা টা করে নিই। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি, এখন আমি একটু ক্রিম ক্র্যাকার বিস্কুট দিয়ে চা খাবো। মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি ক্রিম ক্র্যাকার বিস্কুট দিয়ে চা খাবো, সেটা কোনো কথা নয়, মানে যখন যেটা পাই, যখন যে বিস্কুটটা পাই সেটা দিয়েই আমি চা খেয়ে নিই। তো যাই হোক, আর ওই পিছনে দেখছো যে কীরকম প্লাস্টার করা, তখন ওইখানটা না ফাঁকা ছিল, এই নতুন আবার যে বারান্দাটা বাড়ানো হলো, তো তখন ওখানটা আবার প্লাস্টারটা করে দেওয়া হয়েছে। এখনও তো রং টং কিছু হয়নি, এতদিন মিস্ত্রি দাদারা কাজ করছিলো, এখন অফ আছে, আবার হচ্ছে আবার শুরু হবে। তো তোমরা সেদিনকে দেখেছো যে আমরা টাইলস আনতে গেছিলাম, আর তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই যে আমার মায়ের টাইলসটা চলে এসেছে। দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। কি তোমরা বুঝতে পারছো, এই যে টাইলসগুলো চলে এসেছে। তো ওইখানে কিছু টাইলস আছে আর এখানে আছে, তো এই টাইলসগুলো মানে বসানো হবে আবার, এবার আবার মিস্ত্রি লাগবে, মিস্ত্রি দাদারা আবার কাজ করতে আসবে। তো একবারে মিস্ত্রিদের কাজটা হয়ে গেলে তোমার হচ্ছে করা হবে, রং টংগুলো পরে করা হবে, আগে মিস্ত্রিদের কাজটা হয়ে যাক, তারপরে রং করা হবে। সেগুলো এখন অনেক দেরি আছে, আগে আপাতত এই কাজটাই আগে শেষ হোক। তো চলো এবার আমি একটু চা খেয়ে নিই। তো তখন তোমরা দেখলে যে চা খেলাম, তারপরে হচ্ছে তোমার সকালের খাবারটা হলো, খাবারটা ডোডোকে খাওয়ালাম, ডোডোকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমি আর মা একটু দোকানে যাচ্ছি। কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পারবে। আর ডোডোকে বললাম যে তুই চল, কিন্তু ডোডো যাবে না, বললো বললো যে না আমি যাবো না, ও আমার কাকার মেয়ের কাছে আছে। বলে আমি ডোনার কাছে থাকবো, মানে আমার কাকার মেয়ের নাম ডোনা, তো ওর কাছেও থাকবে। এবার আমি আর মা যাচ্ছি, তো চলো দেখাচ্ছি যে আমরা কোথায় যাবো। মা একটু এসে দিকে, এই যে মা আর আমি যাচ্ছি। আর আমি না হালকা একটা স্টোল নিয়েছি, তার কারণ বাড়ির মধ্যেই যত ঠান্ডা, বাইরে তো একটুও ঠান্ডা নেই, তাই না বলো মা? বাইরে একদম ঠান্ডা নেই, তো সেই জন্য আমি হালকা একটা স্টোল নিয়েছি। তো এবার যাচ্ছি, তো চলো দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। এই যে আমরা এসেছি একটা সোনার দোকানে, হ্যাঁ, কারণ মায়ের না ওই নাকছাবি থেকে, বুঝতে পারছো না কথা, মা না ওই না মায়ের ওই নাকছাবিটা থেকে না নাকের ওই যে নাকছাবির মধ্যে যে স্টোনটা ছিল সেটা খুলে গেছে, তো সেই জন্যই এসছে ওটাকে ঠিক করতে। তো এখন দেখা যাক যে মা ওটাকে শুধু ঠিকই করবে নাকি আবার দেখি আবার নতুন নাকছাবি দেখে আবার পছন্দ হয় নাকি। তো দেখা যাক, চলো তাহলে মা ওই নাকছাবিটা ঠিক করে নিক, ততক্ষণ আমি মায়ের কাছে গিয়ে বসি, তার কারণ মা আবার মানে কি বলতো একা একা হয়তো বুঝতে পারবে না, বা কিছু মা বলছিল মানে নতুন নাকছাবি দেখবেও, তো সেটাও আমরা দেখবো এবার। তো চলো দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়ি চলে এসেছি, আমি আর মা বাড়ি চলে এসেছি, মা এসেই রান্নাঘরে ঢুকেছে, আর আমি এখনও চেঞ্জ করতে পারিনি, এই যে এখন আমি চেঞ্জ করতে পারিনি, এখনও পর্যন্ত আমি মানে বাইরে জামাকাপড়ে পরে আছি। আর মা নাকছাবি দেখলো, কিন্তু কী বলতো মানে বেশিরভাগ নাকছাবিগুলোই না কীরকম অল্প বয়স টাইপের, মায়ের মতন নাকছাবি ঠিক মায়ের পছন্দ মতো নাকছাবি হয়নি, তো সেই জন্য মা পুরনো নাকছাবিটাই ঠিক করতে দিয়ে আসলো। আর ওটা বললো যে আজকে দেবে না, মানে একদিন পরে দেবে, তো যখন দেবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ওটা। আর এখন চলে এসেছি, ডোডো এখনও মানে আমার কাকাদের ঘরেই আছে ডোনার কাছে, তো ও আসবে, ওকে না একটুখানি ফলের রস খাওয়াবো, তো ফলও নিয়ে এসেছি। আর মা এখন রান্নাঘর ঢুকে গেছে, আর আমি একটুখানি টুকটাক কাজ আছে সেগুলো সারবো, আজকে মা রান্নাটা করবে,
আর কি বলবো, মানে আমি এবার চেঞ্জ করে নিয়ে ডোডোকে ডেকে একটু রস খাইয়ে দেবো, তারপরে দেখা যাক এবার আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি সেরে নেবো, ততক্ষণ মা রান্নাটা করে নেবে। তো আমি, তোমরা দুপুরবেলায় দেখলে যে হচ্ছে আমি আর মা দোকান থেকে আসলাম, এসে টেসে মা তো রান্নায় ঢুকেছিল, আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি সারলাম। হ্যাঁ, তারপরে কি বলতো, আমার না মানে একটু মাইগ্রেনের সমস্যা আছে, তো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, সেই জন্য তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। আর তারপরে আমি মানে ডোডোকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে আমরা খেয়ে টেয়ে আমি একটুখানি শুয়েছিলাম, শোয়ার পরে আস্তে আস্তে একটু ঘুমিয়েছি। এখন তোমার কটা বাজে? এখন হচ্ছে 4:15 বাজে, তো একটুখানি ঘুমিয়েছিলাম, তো সেই জন্য না মানে আমার যন্ত্রণাটা একটুখানি কমলো। তো কমার পরে এখন আবার আমরা বেরোচ্ছি আমি আর মা। তো মায়ের অনেকদিন ধরে ইচ্ছা কি যে আমাদের এখানে একটা মন্দির আছে, আশ্রম আছে আর কি, মানে গেছে, মা যায়নি তা নয়, মা গেছে, আমরাও গেছি, তবে অনেক ক বছর আগে মা গেছে, তো এখন আবার মায়ের একটুখানি যাওয়ার ইচ্ছা। তো সেই জন্য হচ্ছে আমি মা আর টোটো তিনজন মিলে যাবো, তো আমি মা আর টোটো তিনজন মিলে যাবো। আর এই যে ও আমাকে বলছে জুতোটা পরিয়ে দিতে, হ্যাঁ বেটা পরিয়ে দিচ্ছি, এক্ষুনি পরিয়ে দেবো। এই যে টোটো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো তোমার তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ সেটা। এবার টোটোকে জুতোটা পরিয়ে দেবো, মাও রেডি হয়ে গেছে, আমরা বেরোবো, বেরিয়ে চলো তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কেমন, ঠিক আছে, মানে আশ্রম আর কি, আমরা যাবো গিয়ে তোমাদেরকে আবার দেখাবো যে কীরকম জায়গাটা। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি মা আর টোটো পাপা, আমরা যাচ্ছি বাবা একটু হাই করে দেওয়া। আমি মা আর টোটো যাচ্ছি এখন মন্দিরে, তো গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম জায়গাটা, খুব সুন্দর। আমরা এসেছি কিন্তু অনেক বছর আগে এসেছি, তো আবার অনেকদিন মানে অনেক বছর পর আবার আসবো, তো মায়ের মানে অনেকদিন ধরে ইচ্ছা যে আসবে আসবে, তো শেষমেশ আর কি যাওয়া হচ্ছে এবার। মা ডোডো আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে। এই যে আমরা এইখানে এসেছি, কিন্তু মনে তো হচ্ছে যে মন্দিরটা বন্ধ, তোমার আশ্রম, বারবার মন্দির বলছি, মনে তো হচ্ছে যে আশ্রম বন্ধ। এ মা যা রে, আমাদের কপালটাই খারাপ। আমাদের কপালটাই খারাপ গো, মনে হচ্ছে মন্দির মানে আশ্রমটা মনে হচ্ছে বন্ধ। এই যে আশ্রমের চারিদিকটা হচ্ছে এরকম, এই যে একদম রাস্তার ধারেই। এখন শোনো কি বলছে, এই যে একদম রাস্তার ধারে আশ্রমটা, কি সুন্দর দেখো জায়গাটা, খুব সুন্দর। না যেটা ভেবেছিলাম সেটা নয়, মানে আশ্রম বন্ধ নয়, আসলে এখন ঠাকুরের ভোগ হচ্ছে, তো সেই কারণে হচ্ছে তোমার এটা বন্ধ করে দিয়েছে, গেটটা বন্ধ করে রেখেছে, ভোগটা হয়ে গেলেই বলেছে 10-15 মিনিট পরে, ভোগটা হয়ে গেলেই 10-15 মিনিট পরে হচ্ছে খুলে দেবে গেটটা, তো তখন আমরা একটু ঠাকুরের দর্শন করে তারপরে হচ্ছে আবার বাড়ি ফিরব। বাবা না আমাদের তো একটু না মনটা খারাপ হয়ে গেছিলো বলো মা, যে আমরা তো ভেবেছিলাম যে হচ্ছে অত দূর থেকে আসলাম, মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আশ্রমের ডিস্টেন্সটা অনেকটা, তো এবার ভাবলাম যে হয়তো আমরা মানে আশ্রমে একটু উঠতেও পারবো না, দর্শনও করতে পারবো না, তো যাই হোক একেবারে কপালটা খারাপ নয়, ভালোই আছে। তো 15 মিনিট পরে দরজা খুলে দেবে, তখন আমরা তারপরে দর্শন করব, তারপরে আমরা ফিরবো। আমরা একটু আশ্রমের সিঁড়িতে না বসে আছি, মানে দরজা খুললেই ভোগ হয়ে গেলেই আমরা ভেতরে যাব। আর কি বলতো, এখন ওয়েদারটা না এমন, মানে দুপুরে যখন বেরিয়েছি দোকানে তখন পুরো গরম লাগছে, রোদের কি তাত, আর এখন বিকেলবেলাটা এত ঠান্ডা, মানে টোটোতে করে আসছি পুরো মানে এত শীত লাগছে কি বলবো। তো টোটোকে সেই কারণে এই যে মোটা একটা জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে ও হচ্ছে জ্যাকেটটা পরে থাকতে চাইছে না, তবু আমি জোর করে ওকে পরিয়ে রেখেছি, কারণ ওর না ঠান্ডা লেগে যাবে না হলে। আর এই ওয়েদারটা তো এমনিতেই খারাপ, আর কদিন পর থেকে আরও একটুখানি গরম পড়বে, ঠান্ডা আরও কমবে, তো তখন না কি বলতো ওয়েদার চেঞ্জের জন্য না, পাপা তুমি যেও না, পাপা যেও না ওদিকে, তোমার ওয়েদার চেঞ্জের জন্য না আরও বেশি করে মানে বাচ্চা বলে না সকলেরই, আচ্ছা ঠিক হয়ে যাবে, ও বলছে কি পেটে ব্যথা, মানে ওর না ওটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো ডাক্তারও বলেছে যে এটা বারবার করে মানে আমরা কী করি, মানে ও না যতবার পেটে ব্যথা বলে তো ততবার আমরা একটু আদর করি বা বলি যে না না পাপা কিচ্ছু হবে না, তো এরকমের জন্য না বাচ্চারা কী হয় অনেক সময় না বারবার করে বলতে থাকে, তো সেই জন্য ওর টেস্ট করা হয়েছে, ওর ইউএসজি করা হয়েছে, তো সমস্ত কিছু নর্মাল আছে, ওর কোনো প্রবলেম নেই, তো একটু সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, ওই যে ওপরে উঠে গেছে, তো সেটাই
হচ্ছে ব্যাপার যে ঠান্ডা এখন লাগছে একটু, আর আর একদম রাস্তার ধারে, তো সেখানেও ঠান্ডাটা বেশি। তাও ডোডো এই যে জ্যাকেটের চেনটা খুলে দিয়েছে, তার কারণ হচ্ছে ওর একটু গরম লাগছে, বাচ্চাদের গরমটা একটু বেশিই লাগে। যাই হোক, তবুও ঠিক আছে, দেখা যাক এখন যে কখন দরজাটা খোলে। এবার খুললে আমরা ঠাকুরের দর্শন করব, দর্শন করে তোমাদেরকেও দেখাবো, তারপরে হচ্ছে আমরা আবার ফিরব। এই যে মানে ভোগ হয়ে গেছে, ঠাকুরের দরজা এবার খুলে গেছে, এবার আমরা যাব ভেতরে। আমার না ভিডিওটা হঠাৎ করে কেটে গেল, আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, এই যে খেলা করছে, খেলা করছে। ঠিক আছে, এবার আমি একটু ঠাকুরের কাছে বসবো, তারপরে বেরোবো আমরা। এই যে ডোডো বসে আছে, আমি, মা, আমরা সবাই বসে আছি, একটু বসবো। মানে ডোডোরও খুব, এই যে ডোডো শুয়ে পড়ছে এখানে, ডোডোর এত ভালো লেগেছে জায়গাটা, এত সুন্দর, এত বড়, এত শান্ত পরিবেশ, এত ভালো লেগেছে ওর যে ওইখানে শুয়েই পড়েছে। আর আমরা এখন কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে বেরোবো, একটু বসবো। এই যে মা, মায়েরও ইচ্ছা একটুখানি বসবে, তবে বেশিক্ষণ বসতে পারবো না, তার কারণ হ্যাঁ, এই যে মা বলছে অনেক দিনের ইচ্ছে ছিল, বেশিক্ষণ বসতে পারবো না, তার কারণ বাবা আবার একা একা আছে, তো তো বাবা তাও সন্ধে লেগে গেলে বাবার আবার অসুবিধা হবে, তো সেই জন্য আমরা কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে যাবো। সত্যি জায়গাটা মানে এত শান্ত পরিবেশ না, আর এসে মানে মনটা খুব ভালো হয়ে গেল, তাই না বলো মা? মনটা সুন্দর হয়ে গেল। বাবা দেখ, এই যে শুধু দুষ্টুমি, শুধু শুধু দুষ্টুমি। এই যে এখনো খুলবে এটা, আচ্ছা বেশ, আমি খুলে দিচ্ছি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে মা ডোডো আগে আগে হাঁটছে, আমি পিছন পিছন হাঁটছি। তো কি বলতো, আমরা এখানটায় না টোটো মনে হচ্ছে কি পাবো না, সেই জন্য আমরা একটু হাঁটছি। তো সামনে থেকে ভাবছি যে একটা টোটো যদি পেয়ে যায় ধরে নেবো, তাহলে এতটা রাস্তা তো হেঁটে যাওয়া সম্ভব নয়, তো টোটোতেই যাবো, কিন্তু এই মুহূর্তে এখানটায় পাচ্ছি না বলে একটু এগিয়ে যাচ্ছি। তো দেখি টোটো পেলে টোটোতে উঠে পড়বো, উঠে পড়ে তারপরে হচ্ছে যাবো, আর তারপরে মানে বাড়ি পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা এখন চলে এসেছি বাড়িতে, তোমাদের তখন দেখালাম যে আমরা হাঁটছিলাম, তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম, তো টোটো করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি অনেকক্ষণ, তো এসে আমরা ফ্রেশ হয়ে, মানে আমি, ডোডো, মা সকলেই ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখো, আমি চেঞ্জ করে নিয়েছি, আর ডোডোর প্যান্টটা চেঞ্জ করা হয়নি, ডোডো ছাড়তে চাইছে না প্যান্টটা কিছুতেই, তো সেই জন্য চেঞ্জ করা হয়নি, তো সোয়েটারটা চেঞ্জ করে দিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি ডোডোকে খাওয়াচ্ছি এই যে দুধ বিস্কুট, আর আমরা খাবো, মানে আমি, মা, বাবা তিনজনেই আমরা খাচ্ছি হচ্ছে তোমার একটুখানি চপ, মুড়ি আর চা। কি বলো, তোমার বাবা না একটু মুড়ি, চপ, মানে চপ, সিঙাড়া এই সমস্তগুলো খেতে ভালোবাসে, যদিও বাবার খাওয়াটা ঠিক নয়, মানে সবসময় তো খায় না, তো মাঝে মধ্যে সেই জন্য বাবাকে দেওয়া হয়। আর এই যে দেখো, ও এখন দুধটা সরিয়ে রেখে না মুড়িটা নিয়ে টানাটানি করছে, টানাটানি করছে। যাই হোক, ওকে বুঝিয়ে টুঝিয়ে এখন একটু খাওয়াতে হবে। বাবা দাঁড়াও 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 দাঁড়াও, খাওয়াতে হবে। তো এখন হচ্ছে আমরা চপ মুড়ি খাবো, আর হচ্ছে চা খাবো, এই যে চা। আর মা এখন ঘরে হচ্ছে বসে সিরিয়াল দেখছে, আর হচ্ছে মুড়ি, মুড়ি নয়, মা চাল ভাজা আর চপ খাচ্ছে, মার এখন খুকুমনি সিরিয়াল হচ্ছে। তো যাই হোক, মা কয়েকটা সিরিয়াল দেখে, তো এখন বসে বসে সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যাবেলা একটুখানি সিরিয়াল দেখতে বসে, তো ঠিক আছে, একটা নিজের জন্য একটা সময়েরও দরকার আছে, তো সেটাই এখন মা কাটাচ্ছে। আর আমরা এখন খেয়ে নেবো, খেয়েটে তারপরে ডোডোকে একটু পড়াতে বসবো। তো চলো, আজকে সারাদিন আমরা কি করলাম, কোথায় গেলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকের তোমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? পাপা বাই বলে দাও, বাই। ওই দেখো চপ, দেখেছো চপ খেতে শুরু করে দিয়েছে, আর আসছে না, ওকে চপটা দেবো না, যদিও আমি এখন নিয়ে নেবো, নিয়ে ওকে দুধটাই খাওয়াবো। ঠিক আছে, চলো, টাটা, বাই।